বিশালগড় মোটর স্ট্যান্ডে ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রবিবার সন্ধ্যা 7:30 মিনিটে। জানা যায়, সিপাহীজলা জেলার ভারতীয় মজদুর সংঘে নতুন কমিটির সম্পাদক হয়েছেন রাজু দাস। বিশালগড় মোটর স্ট্যান্ডের সমস্ত শ্রমিকরা তাদের নবনির্বাচিত সম্পাদক রাজু দাসকে সংবর্ধনা জ্ঞাপন করেন। আগামী 2 বছর সিপাহীজলা জেলার ভারতীয় মজদুর সংঘের সম্পাদকের দায়িত্ব পালন করবেন অটো চালক রাজু দাস। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান সম্পাদক রাজু দাস। আজকে বিএমএস এর জেলা সম্মেলন ছিল। জেলা সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্যে বিএমএস এর জেলার সেক্রেটারি পদে আমি নিয়োগ হই, সেই জন্যে আমাদের কর্মীরা উৎসাহিত করে কাজে ফাটাচ্ছে। কজন আপনারা মানে নিয়োগ হয়েছেন? 25 জন। 25 জনের কমিটি হয়েছে। 25 জন কমিটি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে 25 জনের কমিটি গঠন হয়েছে। 25 জনের কমিটি সিপাহীজলা ডিস্ট্রিক্টের। একমাত্র এই সিপাহীজলা থেকে আপনি একমাত্র পেয়েছেন নাকি না আরও পেয়েছেন? সিপাহীজলা ডিস্ট্রিক্টের 25 জন। 25 জন, হ্যাঁ। বিশালগড় থেকে, বিশালগড় অটো সিন্ডিকেট থেকে আমি সেক্রেটারি হয়েছি। আপনি হয়েছেন না? হ্যাঁ। প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট জীবন ভৌমিক, আমার বাড়ি মেলাঘরে। আর আপনি ভাইস প্রেসিডেন্ট নাকি? সেক্রেটারি। সেক্রেটারি হয়েছেন না? জেনারেল সেক্রেটারি। আপনার নাম? রাজু দাস। আপনি কি বিজেপি কি সিনিয়র কী পদে আছেন? আমি অটো রিক্সা শ্রমিক সঙ্গে সম্পাদক ছিলাম, এখন বিএমএস এর জেলার সম্পাদক হয়েছি।